हेलो फ्रेंड्स, वेलकम टू देवलीनास वर्ल्ड। आज के तुम्हारे साथ एक दारुण रेसिपी शेयर करब। आज के बनाब ओरियो चॉकलेट आइसक्रीम। ये बनाते बेशी किछु लागे ना, तुम्हारा देखते ही पाच्छो। एखाने आमी चारटे आइसक्रीम बनाब देखे चारटे ओरियो बिस्किटेर पैकेट नियेछि आर एक कप दूध नियेछि। दूध आमी एक कप नियेछि, तबे जतटुकु प्रयोजन हबे आमी ततटाई व्यवहार करब। चलो तहले देखी ये ओरियो चॉकलेट आइसक्रीमटा बनाते आमादेर की की करते हैं एवं आमरा झटपट सेटा करे निये आइसक्रीमटा बनिए फेली। ताहले आमरा एखन स्टार्ट करछि। आमरा जेहेतु ओरियो बिस्किटेर पैकेटेर मध्ये आइसक्रीमटा बनाबो, ताई बिस्किटेर पैकेटेर माथाटा हल्का करे काटते हबे। आमि देखिए दिच्छि। सब बिस्कुट गुलाके मिक्सर ग्राइंडर ढेले स्मूथ एक पेस्ट बनिए नेब। तार मध्ये जतटा परिमाण दूध लागे एड करे मिक्सचार बनाब। किन्तु आमी कोनो रकम चीनी एड करब ना, कारण एटा हच्छे क्रीम बिस्कुट, एटा अलरेडी मिष्टी थाके। এইভাবে একটা একটা করে বের করতে অসুবিধা হলে তোমরা বিস্কিটগুলোকে ক্রাশ করে তারপর এর মধ্যে ঢেলে দিতে পারো। এইভাবেই আমরা সব বিস্কিটের প্যাকেটগুলোকে এর মধ্যে বিস্কিটগুলোকে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি বিস্কিটগুলোকে ক্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প দুধ দেব। ব্যাটারটা আমি একটু থিক বানাব। এবার এটাকে স্মুথ পেস্ট করে নেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। এটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি প্যাকেটগুলোকে এরকম করে অল্প অল্প করে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি প্যাকেটটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা গ্লাসের মধ্যে রাখবো, নাহলে এটা পড়ে যাবে। এবার আমি আস্তে আস্তে হাফ প্যাকেটের হাফ ব্যাটার ভরে দেব। তুমি দেখতে পাচ্ছ আমি হাফ ভরে দিয়েছি। এবার আমি এভাবে আরো তিনটে প্যাকেট ভরে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি চারটা প্যাকেট পুরো ভরে দিয়েছি। এরকম আমি পেপার গ্লাসের মধ্যে রেখে এটাকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। তারপরে এটাকে একটু সেমি সেট হয়েছে নাকি দেখব। তারপরে এর ভেতরে আমরা স্টিক লাগাবো। স্টিকটা লাগানোর পরে মিনিমাম এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজারে রেখে দিতে হবে। তারপর দেখব আমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। চলো তাহলে এটাকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিই। আমাদের আইসক্রিমটা সেমি সেট হয়ে গেছে। আমি এখনই ফ্রিজার থেকে বের করে নিয়ে আসলাম। এবার আমরা এর মধ্যে স্টিকগুলোকে
লাগিয়ে দেব। খুব আস্তে আস্তে লাগাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টিক লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজারে রেখে দেব, তারপরে এটাকে বের করে দেখব আইসক্রিমটা কেমন হয়েছে। চলো তাহলে এটাকে ফ্রিজারে রেখে দিই 5-6 ঘন্টার জন্য। আমি 5-6 ঘন্টা পরে এটাকে ফ্রিজার থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার দেখব আমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। তার আগে বলি নি, আমি এরকম একটা কাপের মধ্যে এখানে কিছুটা চকলেট মেল্ট করা নিয়েছি, এর উপরে কোটিং করব, দেখি যাতে আইসক্রিমটা আরো বেশি টেস্টি হয়। চলো তাহলে দেখে নিই আইসক্রিমটা এক এক করে খুলে কেমন হয়েছে। আমাদের আইসক্রিমটা বেশ ভালোই হয়েছে। এবার আমরা এটাকে চকলেটের মধ্যে ডিপ করব এভাবে। দেখতে পাচ্ছ কতটা চকলেটি হয়ে আছে। এবার এটাকে আমরা এভাবে নিয়ে আরো কিছুক্ষণ, এই আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপর এটা পুরো সেট হয়ে যাবে, তারপর এটা খেতে খুব টেস্টি হবে। এভাবেই আমরা সবগুলোকে চকলেট দিয়ে কোটিং করে নেব। আইসক্রিমগুলোর মধ্যে চকলেটের কোটিং দিয়ে দিয়েছি। এবার আমরা ফ্রিজারে এটাকে কিছুক্ষণ রাখবো, আধা ঘন্টার মতো রাখবো, তারপর চকলেটটা পুরো জমে যাবে, তখন এটা খেতে খুব টেস্টি হবে। চলো তাহলে আধা ঘন্টার জন্য ফ্রিজারে এটা রেখে দিই, এবং তোমাদের দেখিয়ে দিই চকলেটটা আইসক্রিমটা। এটা দেখো, এটাকে ফ্রিজারে রেখে দিলে এটা আরো জমে যাবে, তারপর এটা বের করে আমরা খাবো। ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।